তেল মেলার কিনা হইল না, তেল মেলার কিনবো না। তেল কিনতে গেলাম, দাম বলে কিনিছে ফেসবুকে দেখলাম, বাড়ি চলে আসে, তেল কিনবো না। তেলের যে দাম কিটা মামু, নাকি মামু কোন গেলে কনা যাব বাজারে গেলাম তেল কিনতে, তেলের যে দাম তা শুনে হয়ে গেছে আমার কাম। হা মামু, কইলি কি তেলের যা দাম, মানে তেলের দাম তো ঠিকই আছে, তুমি তো আগে আগে দেখতাম যে ওই সর বোতল নিয়ে ঘুরতি, এখন আবার দেখছি বড় বোতল কেন তোমার হাতে, বিষয়টা তো বুঝলাম না তো। আর মামু কইস নি, আগে তো ওই সর বোতল নিয়ে ঘুরতাম, তুমি দেখিস ওই, আর এখন মন করলাম তেল ওই যে ফেসবুকে দেখলাম 140 টাকা কেজি, কিন্তু বাজারে যাই দেখছি 170 টাকা। তেল মেল কিনি খাওয়া হবে না, ওই সর বোতল নিয়ে আগে বেড়াতাম, তখন ওই সর বোতল কাইটি অর্ধেক করবো 50 গ্রাম করে কিনবো। মামু বুঝছি, ওই দাম কমিস মানে বিষয়টা বুঝলাম না তো। বাবা তুই দেখো নি ফেসবুকে, ঢোকো নি ঢুকিয়েছি ফেসবুকে, কি কি দেখছে ফেসবুকে বলছে যে 140 টাকা কেজি সোয়াবিন তেল। আচ্ছা দেখছি, তুমি এক কাজ কর তাহলে, আইসো দিন এখানে একটু বসে বিস্তারিত না শুনলে তো আর বুঝতে পারছি কি, বুঝতে পেরেছো? তুমি ফেসবুক দেখো বড়া হাট বাজার করতে হবে, এরাম একটা দোলযোগ চলছে, তার ভিতরে আত্মাইসি খামাল হয়ে গেল বাড়ি, এ কি করবো বলো দিন, এই দিন তো পার্কের ভিতরে আত্মীয় আসার টাইম পাইলো না, এমন একটা অভাব কাজ মাঝি পশ্চিক নিকো, এই অভাবে জীবন তো পার করতে। এই মাইজি মামু, তোর বকতে বকতে এক লাগে কোন যাস, আর বাপু বলিস নি, এই যে দুর্যোগ চলছে আর জিনিসপাতির যে দাম, এই শুনি হয়ে গেছে আমার কাম। হ্যাঁ ভাই, তোমার আবার কাম হইলো কেমনি, কাম হইলো কেমনি? আর ছোট ভাই বলিস নি, যে দুর্যোগ চলছে দোকান পাশার দেখো, আমার মিয়া কইতো রাজনীতি দোকান পাশার ভাঙি দিয়েছে, আবার এই আত্ম এই দুর্যোগের ভিতর চলে আইছে, এই আত্ম এখন পার করব কি করি, খুব টেনশনে আছি। আরে আমার আর কি বলবো, এই তিলিক মাই ঠিক কইলি গেল, তিলিক মানে আমার জায়গায় আসলি তোমার ঠিকই, এর মধ্যে কথা আলু কথা যায় বেগুন খাওয়া লাগবে না, তোদের না পুষ্টা কাটা জায়গায় জায়গায় শিকন মোটা আইসু আড়ার কাছে দেখুন। ভাইরে বাড়িতে আসছে কি হিসাব করে দিল 60 টাকা, যে হাফ কেজি আলু আনবা আর 1 কেজি পেঁয়াজ আনবা, পেঁয়াজের দাম শুনি যে টাকা দিয়েছে এই টাকায় তো পেঁয়াজ হচ্ছ না, মানে আরো ডবল দাম, ঠিক আছে টাকা কেমনি হয় নাকি, তাই জন্য রাগ বেরিয়ে বাড়ি চলে যাচ্ছে। মেয়া ভাই তুমি কইলি যা কি বাজার হবে না, মানে বাজার হবে না কেন, আরে কথা বললে তুমি 60 টাকা কত মানে বাজার হবে, ওই তোমার এই আলু নিবা 10 টাকার আর পেঁয়াজ নিবা 50 টাকার, নিয়ে যাই ঘুইটি ঘুইটি যাই খাওয়াবা, হবে না মানে কেন? বাজারে গিয়েছিস হবে না কেন জানিস, বাজারে তো কইরি খাইছ মানে বাপ কইরি দেয় সেটাই খাইস। মামু কলি ডাক, খাতি বাড়ি বাপের বগর্তি মারি 60 টাকা জায়গায় জায়গায় নিয়েছি, 70 টাকা জায়গায় জায়গায় নিয়েছি, 65 টাকা। তুই সিগারেট খাওয়ার কবে, তুই ধরলি তো সিগারেট কিনি খাইস নি, তুই তো পরের তাই খাইস, তুই সিগারেট ধরালি ভাই সিগারেটটা দিও, ও তুই আবার সিগারেট কবে তুই কিন খাস, আজ আম্বু তুই আবার কবে তুই সিগারেট খাওয়া ধরলি, আর তুই তো সিগারেট কিনিস নি, তোকে তো দেখি যাই যে আমি দুলির দোকানে তুই খালি আলিবিড়ি কিন, আর এই যে ডার্বি পেকেট আমি ধরি আর রয়্যালের হিসাব নিকাশ করছি যে কেনাইছি, তুই সাইডটা তো বুঝলাম না। আর মিয়া ভাই আগে দেখো ইউজ করেছি, আগের হিসাব বাদ দাও, এখন বাপের পকেট থেকে 50 টাকা কিনে মারি, 50 টাকা 60 টাকা কিনে মারি, তা এখন রয়্যাল খাবো না কি, ফলে আর কোনো জায়গায় যাই দাম পালাম না। তো তুই দাম পালি কি না পালি আমার দেখার দরকার নেই, আমি এটা তেল পাইনি, বাড়ি গেলে কি অশান্তি শুরু হবে না সেটা আমি আগে দেখছি, বাড়ি সামাল দিয়ে যাবে। মামু যাইছি শোন, আরে না তোকে একসাথে মেলা সময় দিই।
এ ভাই খালি মেলা খুনি গল্প গল্প করলাম, বাড়ি তো আত্মীয় আইসে, এবার ওটা ওটি একটু নাই তো বাড়িতে ওদিকে অশান্তি পাইতে যাবেন, ঠিক আছে? তোর তো ভাবিটাও আছে, মানে সে আলু কিনতে দিয়ে হলো মেলা, এখন টাইম লেগে গেল, চলে গেলাম। ওই ব্যাগ নিয়ে যাও, ব্যাগটা থুই দিয়েছো কাজ, ব্যাগ না নিয়ে তারও মাইর মারবে। হ্যাঁ মিয়া ভাই চলো তাহলে, ওদিকে ওরা দুই শালার কীর্তিতে চলেই গেলো, চলো বসে আমরা বসে থেকে কি করবো ওদিকে আজামু। বলছি ওই সত্যি কি ফেসবুকে মালের দাম কমিয়েছে? হ্যাঁ ভাই সত্যি খালি সাইড দিলাম।